बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। स्वयं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिब्रेल के बोलें, तुम्हार निजस्व सूरत देखाओ। हजरत अब्दुल्ला बिन अब्बास रदियल्लाहु ताला अन्हु वर्णना करें, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, जिब्राइलेर मोट 600 मोतीर पाखा आछे, सेगुली जिब्राइल एमन भावे खुले दिल जे भावे मयूर तार पाखागुली मेले धरे। अब्दुल्ला बिन अब्बास बयान करें, जिब्राइल अलैहिस्सलाम তখন তার দুইটি পাখা মিলে ধরল, আর এই দুইটি পাখার মাঝে দূরত্ব এত বেশি, যদি দ্রুতগামী পাখি 500 বছর উড়ে তবুও এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে পারবে না। একবার চিন্তা করুন, জিব্রাইল এমন ফেরেশতা যিনি আসমানি মাখলুকের প্রধানমন্ত্রী, এত বড় সম্মানিত ফেরেশতা আমার নবীর দরবারে 24,000 বার এসেছেন। জিব্রাইল হুজুরের দরবারে আসলে কখনো পুরানো কাপড় পরিধান করে আসেন, কখনো ছেঁড়া কম্বল গায়ে দিয়ে চলে আসেন। একদিন জিব্রাইল আলাইহিসসালাম নবীজির খেদমতে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিব্রাইল আলাইহিসসালাম দুইটি কম্বল জড়িয়ে আছেন। দুইটি কম্বল হলো, একটি কম্বলকে ছিঁড়ে এক টুকরা উপরের অংশে পরিধান করেছেন, দ্বিতীয় টুকরা নিচের অংশে পরিধান করে রেখেছেন, আর সেই কম্বলকে আটকানোর জন্য গাছের কাঁটা লাগিয়ে রেখেছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে এই অবস্থায় দেখলেন, তখন প্রশ্ন করলেন, মা শানুকা ইয়া জিব্রিল, হে জিব্রাইল তোমার এই কি অবস্থা? জিব্রাইল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আমার পোশাক নয়, আজ আসমানের সকল মাখলুকের পোশাকই এটা। হুজুর আবার প্রশ্ন করলেন, হে জিব্রাইল, ফেরেশতা ও হুরু গেলমানের পোশাক তো আলিশান পোশাক হয়, কিন্তু আজ এমন পোশাকের রহস্য কি? তখন জিব্রাইল আরজ করলেন, উনজুর ইলা সিদ্দিক, হুজুর আপনি একটু এই দরবারের কোণে বসে থাকা আপনার আবু বকরের দিকে তাকিয়ে দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন, আবু বকর সিদ্দিক এক কোণায় বসে আছে, কিন্তু আজ আবু বকরের গায়ে কম্বলের দুইটি টুকরা আর তাতে বোতমের জায়গায় গাছের কাঁটা লাগিয়ে রেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আজ আপনি এটা কেমন পোশাক নিয়ে এসেছেন? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মাত্র একজোড়া কাপড় আছে, তা আজ ধুয়ে দিয়েছি, মৌসুমের কারণে কাপড় শুকায়নি, কিন্তু আপনার মাহফিলে না এসে আমি থাকতে পারি না, তাই আমার ঘরের এই কম্বলটি দুই টুকরা করেছি, একটি উপরে পরিধান করেছি, একটি নিচে পরিধান করেছি। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় আমি বোতামের জায়গায় গাছের কাঁটা লাগিয়ে দিয়েছি। জিব্রাইল আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার ভালোবাসায় মগ্ন হয়ে এই পোশাক পরিধান করে যখন রওনা হলো, তা দেখে আরশের মালিক মহান রবের খুব পছন্দ হয়ে গেল, তাই রব্বুল আলামিন আসমানি সকল মাখলুককে আবু বকরের মতো পোশাক পরিধান করার হুকুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।